আরে ভাই এভাবে তাকিয়ে আছিস কেন? সবগুলোই কি এমন বলেছি বলতো? লীনা গলা খাকারি দিয়ে নাভিলাকে বলল, হ্যাঁ সেই নাবু, ও কি এমন বলেছে বলতো? শুধু আরুর হাতেই তো খেতে চেয়েছি, এই তো, আর তো কিছু না। নাবিলা দাঁত কেলানো হাসি দিয়ে বলল, একদমই তাই। আচ্ছা আপু, তুমি ভাইকে খাওয়াও কেমন? আমাদেরও তো আর খাইয়ে দেওয়ার মানুষ নেই, আমরা নিজ নিজ হাতেই খাচ্ছি, কি বলো আপু? লীনা হেসে ফেলল। নাবিলাকে খাবারের দিকে ইশারা করে নিচেও খাওয়ায় মন দিল। আরও এখনো হাঁ করে তাকিয়ে আছে ঈশানের দিকে। তার চেয়ে এখনো বিশ্বাস হচ্ছে না ঈশানের কথাটা। ঈশানও কতক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ বাচ্চাদের মতো করে অসহায় মুখে তাকালো, পেটে হাত রেখে বলল, আর কতক্ষণ তাকিয়ে থাকবি? খিদে যে পেটটা জ্বলে যাচ্ছে। আরও চোখে সরিয়ে নিল ঈশানের দিকে, চোখের ভারী পল্লব ফেলে খাবারে হাত রাখল। খাবারটা মাখাতে মাখাতে আর চোখে একবার তাকালো ঈশানের দিকে। ঈশানও পলকহীনভাবেই তাকিয়ে আছে তার দিকে। আরও প্লেটটা হাতে নিতে গেলেই ঈশান বাদ সাধল, নিজের দুহাতে প্লেটটা উঠিয়ে আরও সামনে ধরে বলল, ব্যথা হাতে ধরতে হবে না, আমি ধরছি, তুই মাখা। আরও মাথা নেড়ে ব্যথা হাতে হালকা ধরে খাবারটা মাখিয়ে ঈশানের মুখের সামনে দিল। ঈশান আরুর চোখের দিকে তাকালো, ভ্রু নাচিয়ে বলল, আগে আমি। ঈশান প্লেটের নিচ থেকে এক হাত বের করে আরুর হাত স্পর্শ করে খাবারটা আরুর মুখে অর্ধেকটা পুড়ে দিয়ে বাকি অর্ধেকটা সে নিজের মুখে নিয়ে নিল। আরও হতবম্ব হয়ে তাকিয়ে রইল, কিছু বুঝে ওঠার আগেই যেন ঘটে গেল ব্যাপারটা। ঈশান আরুর ব্যাপারটা বুঝতে পেরে মুচকি হাসল, আরুর চোখে চোখ রেখে বলল, স্বাধীন খাবার আমার একদমই মুখে রোচে না, তাই স্বাদ মিশিয়ে খেলাম। আর হ্যাঁ, এইভাবে তাকাবি না আমার দিকে, এইভাবে তাকালে আমার বউটা রাগ করে। আমি কড়া নির্দেশ দিয়ে দিয়েছে সে ছাড়া যেন অন্য কোনো মেয়ে আমাকে না দেখে, না মানে সে বলেছে সবাই যেন না তাকায়, তুই তাকালে বোধহয় প্রবলেম নেই। আরও মুখ বাঁকিয়ে বলল, ঢং দেখলে আর বাঁচি না। ঈশান হেসে ফেলল, আর চোখে আরুর দিকে তাকিয়ে দেখল সেও হাসছে। বর কনেকে তাদের আসনে বসানো হলো। কাজী সাহেব বসলেন তাদের মুখোমুখি। বর একটা বই বের করে পান চিবোতে চিবোতে বর কনের দিকে একবার দৃষ্টিপাত করে আবার বইয়ের দিকে তাকালেন। হাতে একটা কলম দিয়ে নাড়াচাড়া করতে করতে খাতায় মনোযোগ দিলেন। লিনার চেয়ারের পাশ ঘেঁষে দাঁড়িয়ে আছে আরু আর তার গ্যাংবাসী, আর আরুর থেকে খানিক দূরে বরের চেয়ারের পাশে দাঁড়িয়ে আছে ঈশান। বরের পাশে দাঁড়িয়ে থাকলেও নজর তার মায়াবতীর দিকে। আশেপাশে তাকাতে তাকাতে আবার আরুর দিকে তাকাতেই তার দৃষ্টি কেঁপে উঠল। এ কি, আরু কোথায়? ঈশান দ্রুত পায়ে এগিয়ে গেল লিনার চেয়ারের পাশে। আরও বাদে তার গ্যাংবাসীর সবাই আছে। নাবিলাকে হাত করে নিয়ে জিজ্ঞেস করল, আরু কই? ঈশানের হঠাৎ টেনে নিয়ে এমন প্রশ্নে ভ্যাবাচেকা খেয়ে গেল নাবিলা। আশেপাশে চোখ বুলাতে বুলাতে বলল, আপু আমাদের সাথেই তো ছিল, কই গেল হঠাৎ? এই নিহান দিহান। নিহান দিহান পেছন ফিরে ইশারায় জিজ্ঞেস করল, কি হয়েছে? আরও আপু কই রে, দেখেছিস? নিহান তিহান না সূচক মাথা নাড়ল। নাবিলা এদিক ওদিক আবারও চোখ বোলালো। ঈশানের কাছে গিয়ে বলল, কোথায় গেল বলো তো ভাইয়া? ঈশান কিছু না বলে এক প্রকার দৌড়ে চলে গেল আরুকে খুঁজতে। আচমকা ভিড় থেকে কেউ হাত ধরে চোখের পলকে একটা নির্জন জায়গায় এনে দাঁড় করালো আরুকে। হঠাৎ হ্যাঁচকা টানে আসমান থেকে জমিনে, তো জমিন থেকে আসমানে টেনে নেওয়ার অভ্যেসটা যে বরাবর ঈশানেরই, তা আরুর মুখস্থ। কিন্তু আজ তো ঈশান তার পাশেই ছিল, তো এভাবে হ্যাঁচকা টেনে কে নিয়ে এলো তাকে? এতক্ষণ যদিও সামনে থাকা মানুষটাকে দেখার সৌভাগ্য বা দুর্ভাগ্য কোনোটাই হয়ে ওঠেনি, তবে এখন যেন সামনের মানুষটাকে দেখতেই মেজাজ চড়ে গেল আকাশ ছুঁতে। রেগে গিয়ে পড়ল, আপনি, আপনার সাহস দেখে তো আমি অবাক না হয়ে পারছি না। সাফিন আরুর দিকে তাকিয়ে ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে ভ্রু কুঁচকে পড়ল, অবাক হচ্ছ কেন বলো তো জানেমান, এখানে অবাক হওয়ার কি আছে? সাফিনের কথাই আরুর ভ্রু যুগল কুঁচকে তাকালো, তেতে উঠে পড়ল, কি বললেন আপনি? জানেমান বলছি বেবি কেন শুনতে পাওনি? কথার কি ধরন, ছি। শুনতে খুব খারাপ লাগছে নাকি ভালো লাগছে? ভালোই লাগবে, বলো। জানো তো আরশি আজ তোমায় কি যে লাগছে, উফ জাস্ট নজরই। মুখ সামলে কথা বলুন, বলে দিচ্ছি। আর নয়তো এর ফল কিন্তু খুব একটা ভালো হবে না। আরুর কথা শুনে সাফিন মুখের বাঁকা হাসিটা আরেকটু দীর্ঘ করে আরুর দিকে এগিয়ে আসতেই আরু পিছনে গেল। আরুকে পিছনে দেখে সাফিন ঠোঁট বাঁকিয়ে বলল, ভয় পাচ্ছ কেন বেবি? ইউ নো হোয়াট ইউ আর সো হার্ট বেবি। সাফিনের পুরো কথাটা শেষ করার আগেই আরু ঠাস করে লাগিয়ে দিল এক চড়। সাফিন গালে হাত দিয়েই অগ্নিদৃষ্টিতে তাকালো আরুর দিকে। রাগে ফুঁসতে ফুঁসতে আরুর দিকে এগিয়ে আসতে চাইতেই আরু তার দিকে এগিয়ে এসে বলল, জানোয়ার ছেলে, আমার বয়সে তোর একটা বোন আছে, তুই তোর বোনের সমতুল্য একটা মেয়েকে নিয়ে এসব বাজে মন্তব্য করছিস, তোর মুখে বাজছে না? হ্যাঁ, আমার তো ভাবতেই অবাক লাগছে, তোর মতো একটা অসভ্য ছেলে ইভান ভাইয়ের ভাই, কি করে সম্ভব? অমন একজন মাটির মানুষের রক্তের ভাই এমন কি করে হতে পারে? সাফিন কপালে রগ ফুলিয়ে ফুঁসে উঠল, তেড়ে গিয়ে আরু চুলের মুঠি ধরে নিজের সাথে চেপে ধরে বলল, তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তুলো, এই সাফিনের গায়ে? আজ আমি তোমায় দেখব আরশি জানোয়ার কতটা হিংস্র, কতটা ভয়ানক হতে পারে। আরু তার গায়ের সমস্ত শক্তি দিয়ে সাফিনকে ধাক্কা দিয়ে দুপা পিছিয়ে গিয়ে বলল, তুই কি দেখাবি আমায়? আমি তোকে দেখাচ্ছি। তোর খুব শখ না মেয়েদের সামনে জানোয়ারের পরিচয় দিয়ে মেয়েদেরকে নিজের করে পাওয়ার? হ্যাঁ, খুব শখ, দাঁড়া। এই বলে আরু আশেপাশে কিছু একটা খুঁজতে লাগলো। এদিক ওদিক তাকানোর মাঝেই সাফিন তেড়ে এসে আরুর ব্যথা হাতটা শক্ত করে চেপে ধরে বলল, খুব তেজ, হ্যাঁ, আজ আমি তোমার সব তেজ এক নিমিষেই মাটির সাথে মিশিয়ে দিব। আরু হাতে ব্যথাটা সহ্য করতে পেরে দিল এক চিৎকার। ব্যথায় মেয়েটা ছটফট করতে লাগলো, কিন্তু সেদিকে সাফিন ভ্রুক্ষেপহীন। আরু কান্নাজড়িত কণ্ঠে অনুনয় বিনয় করতে করতে বলল, প্লিজ ভাইয়া, আমার হাতটা ছেড়ে দিন, আমার হাতে লাগছে। সাফিন আরুর কথায় যেন পৈশাচিক আনন্দ উপভোগ করতে লাগলো, হাতের জোর আরেকটু বাড়িয়ে বলল, কি হলো বেবি, সব দম সব তেজ ফুরিয়ে গেল বুঝি? দেখাও না, দেখাও আরও তেজ, দেখাও। আরু ব্যথায় আবারও চিল্লিয়ে ওঠে, ব্যথায় যে তার দমটা আটকে আসছে, হাতটা রক্তাক্ত হয়ে উঠছে ক্রমশই, না পারছে নিজেকে ছাড়িয়ে নিতে, আর না পারছে সামনে দাঁড়িয়ে থাকা ওই ভয়ানক নির্দয় জানোয়ারটাকে সরিয়ে দিতে। সাফিন দাঁত বের করে হাসতে হাসতে দিকে হাত বাড়াতে মনে হলো যেন হাওয়ার গতিতে ছিটকে পড়ল। আরুকে আড়াল করে বেরিয়ে এলো এক ছায়ামূর্তি। সাফিন সামনের দিকে তাকাতেই দেখল ঈশান লাল চোখে তার দিকে তাকিয়ে আছে। চোখ দুটো ভয়ঙ্কর রকমের লাল হয়ে আছে, শুধু লাল হয়ে আছে বললে ভুল হবে, বলা চলে তার চোখ দুটো থেকে আগুনের লাভা বের হচ্ছে, আর এই আগুনের লাভাতে সে যে এক্ষুনি ভস্ম হতে চলেছে। সাফিন ঈশানের এই রূপ দেখে রীতিমতো ভড়কে গেল। কি বলে ব্যাপারটা স্বাভাবিক করা যায় সেটার ভাবনাতেই ডুব দিতে নিলে যেন ঈশান তাকে টেনে হিঁচড়ে বের করে আনে। সাফিনের পরনে সাদা শার্ট আর কালো ব্লেজারের কলার ধরে হ্যাচকা টানে দাঁড় করিয়ে একদম নাক বরাবর একটা পাঁচ মারতেই আবার ছিটকে পড়ল সে। ঈশান আবারও হাওয়ার গতিতে তার দিকে এগিয়ে গিয়ে মাটিতে চেপে ধরে এলোপাথারি মার শুরু করলো। আরও ব্যথা ফুলে ভয়ার্থ দৃষ্টিতে তাকিয়ে আছে ঈশানের দিকে। ঈশান আবারও হিংস্র হয়ে উঠেছে সেদিনের মতো, পাগলের মতো করে মেরে চলেছে সাফিনকে। সেদিনের কথাটা মনে হতেই আরও এগিয়ে যেতে নিয়েও গেল না, বুকের ভেতরের ধুক করে উঠল। মনের মধ্যে অসহায়ের মতো একটা কথাই ঘুরে চলেছে, মেরে ফেলবে না তো? সেদিনের মতো সেই একই ভুল করলে চলবে না। আরও ভাব, আরও ভাব। হঠাৎ হাতের মধ্যে চিনচিনে ব্যথা করে উঠতেই আরও হাত ধরে ব্যথায় কুঁচকে গেল। হাতের দিকে তাকাতেই মুখে প্রসন্ন মাখা হাসি চলে এলো। ব্যথা হাতটা অন্য হাত দিয়ে আলতো করে ধরেই দিল এক গগন বিদারী চিৎকার। অন্ধকার চিৎকার ঈশানের কান পর্যন্ত আসতে যতটুকু সময় লাগলো, কিন্তু সাফিনকে ছেড়ে আরুর কাছে দৌড়ে আসতে যেন এক সেকেন্ডও সময় লাগলো না। आरुर हाथे रक्त और चोखे जल देखे केंपे उठल से। आरुर रक्त माथा हाथटा निजेर हाथेर मुठोय सजत्ने निये आरुके जड़िये धरल। कापा कापा गलाय बोलल, आरु आरु कादिस ना प्लिज, खूब कष्ट होच्छे ताई ना? ए जे देख ईशान चले एसेछे ना, ईशान थाकते आरुर किछुई होते पारे ना। बोल किच्छु हयनि, आमि आछि तो, किच्छु हयनि। आरु किछुई बोलल ना, निर्द्विधाय निःसंकोचे सेও ईशानকে জড়িয়ে ধরে তার বুকে মুখ লুকিয়ে চোখ বন্ধ করল। রাত 10টা বেজে 45 মিনিট। বেডের সাইডে আধশোয়া হয়ে বালিশের সাথে হেলান দিয়ে বসে আছে আরু। তার পাশেই তার মা বসে আছেন, আর তার মায়ের কাঁধের উপর হাত রেখে দাঁড়িয়ে আছেন নাবিলার মা। ডাক্তার হামিদ পাটোয়ারি আরুর বরাবর বেডের পাশে একটা চেয়ারে বসে আছেন। गम्भीर मुखे आरुर प्रेसारटा चेक करे आबारो सोजा हुए नड़ेचड़े बसलें। तार गम्भीर मुखे रेश ठीक रेखे प्रेसक्रिप्शनेर बोईटा हाथे तुले निलें। प्रथमे आरुर नाम बयस सब यथास्थाने लिखे औषधगुलोर नाम लिखे सेटा बोई थेके छिड़े पाशे राखते राखते बोलें, चिंतार कोनो कारण नेई आपा, तबे हाँ एई समय एसे हठात् शुकिये जाओया जायगाय ब्यथा पेये सेखान थेके ब्लिडिंग हওয়াটা खूब एकटा भालो कथा नय। आरुषि, दिस इज नट फेयर मामनी, तुम्हार काटा जैगा क्योंकि शुकिए गल प्रायर्स तुम्हें लास्टे जेसे एभवे एक एक्सिडेंट कर ले जाके तुम्हें और सवधान चलाफेरा करा उचित छो। अच्छा एक्सिडेंटा कर ले कि बोलो तो, हमें जतदूर जानी आरुषि निजे बेपारे एतटा इरिस्पसिबल मे नय ताई ना। और शुकनो मुखे मायर दिके ताकालो, तार माओ तार दिके गम्भीर मुखे ताकिये आछे। निश्चित एखन कोनो गाजाखुरी मार्का कथा बोललेई मायेर हाथे झाड़ खेये दिक्तिशा भोलापार सम्भावनाओ आछे। सो भेबेचिंते एकटु भालो कथा जुक्ति दिये शोनाते हबे। आरु चिफ दिये शुकनो ठोंटा एकबार भिजिये निये किछु एकटा बलार तीव्र प्रचेष्टा चालातेई केउ एकजन तार मुखेर उपर केड़े निये बोलल, आमरा बोलछि। कारुर कण्ठ कान अब्दि भेसे आसतेई सबाई दरजार दिके दृष्टिपात करल। दरजार नाबिला और आयरा मुखे एक कैबलाकान्त हासि जुड़े दाड़ियेछे से। सबाई ताकातेई मुखेर हासिटा खानिक दीर्घ करे आयरार हाथ धरे गुटी गुटी पाये एगिये एलो। आरुर दिके ताकिये नाइमा बेगमेर दिके ताकालो, बोलल, आसले होयेछे कि बोलो तो मनि, आमरा तीनजने लीनार आपुर कबुल बोलानोर समयटाते एकबार बासार भेतरे एसेछिलाम। नाबिलार कथा शुने खूब स्वाभाविक भावे नाइमा बेगमेर चौड़ा कपालखाना कुचके माछारी आकार निल। मुखे बिरक्ति भाव रेखे बोलें, जखन लीनार कबुल पड़ानो होच्छिलो तखन ओई खाली बासाय तोरा तीनजने की काज एसेछिली शुनी? नाइमा बेगमेर कथा शुने नाबिलार दाँत कपाटी भीतरे ढुके गेल। एखन से चाइलेও दाँतगुलो आर बेर करते पारछे ना। जोरपूर्वक हासार चेष्टा करे आरुर दिके असहाय मुख करे ताकाते आरु तार थेकेও कयेक गुण बाड़िये असहाय मुख करे ताकालो। तार मनेर मध्ये एकटाई प्रश्न नीचे बेरिये जाच्छे आर ता हलो ना, नाबू की बोलबे माके? ओ तो किछुई जाने ना, ओ केनो बोलछे आमी आर ईशान भाइया बादे केउई तो किछु जाने ना। ताहले ताहले कि मेटा उपकार करते एसे बास खाওয়াবে? नाबिला तार शुकिये जावा ठोंटा जीभ दिए बार कयेक भिजिये निये बोलल, आपुई केन एसेछिलाम बोलो तो? आरु नाबिलार मतोई जोरपूर्वक हासि दिए मायेर मुखेर दिके ताकालो। मा चोख पाकिये ताकिये आछे देखे आरु ढोक गिले नाबिलार दिके बोलल, हाँ 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 तुई बोल ना, आमी बोलले गुलिये फेलते पारी, तुई बोल। नाबिला भ्रू कुचके बोलल, हाँ हाँ ताई तो तुम्हें मास्कान थेके कि बोलते बोले फेसे जाय, आमी तो बोलबो, आमी बोलबो। नाबिलार मा धमक दिए बोलें, कि हलो चुप करे आछिस केन, बोल। नाबिला चमके उठे मायेर दिके ताकालो, असहाय मुख करे बोलल, बाबा बोलछे तो, आसले काहिनीटा हलो मेकआप। नाबिलार कथा शुने सबाई एकसाथेई बोले उठलो, कि मेकआप? नाइमा बेगम आरुर दिके ताकिये नाबिलार दिके ताकाते ताकाते बोलें, मेकआप माने? नाबिला बोलल, मेकअप माने, ओ हाँ मेकअप माने हलो आसले आमार आर आयरार मेकअपटा ना रोदेर जोन्नो केमन एकटा गले जाच्छिलो, सेटाई ठीक करते। नाबिलार कथा शुने पाश थेके तार मा खोचा दिए बोले उठलें, तुई एई सन्ध्याबेला रोद कोथाय पेली, आर मेकअप? मेकअप जे रोदे गले जाए ए कथा तो बापेर जन्मे शुनिनी बापू। फाजलामो करछिस? नाबिला बोलल, हाँ ताई तो। नाइमा बेगम बोललेन, এই নাবু কি বলছিস? হ্যাঁ। নাবিলা থতমত খেয়ে তাকালো সবার দিকে। আয়রাকে খোঁচা মেরে বলল, এই আয়রা বল না কিছু। আরও অসহায়ের মতো তাকালো নাবিলার দিকে। এই মেয়েটা আজ নিজেও মরবে আর সাথে করে তাকেও মারবে। সে কি ভুল গিয়েছে? মানুষ উপকার করতে এলে সেই উপকারের থেকে বাসটাই বেশি জোটে। আয়রা পাশ থেকে বলে উঠল, তখন তো রোদ ছিল না। নাইমা বেগম বললেন, কখন? সন্ধ্যায়। নাবিলার মা বললেন, আরে আমিও তো সেটাই বললাম। নাবিলা অসহায় মুখ করে মায়ের দিকে তাকিয়ে বলল, ও মা প্লিজ একটু চুপ করো, এভাবে কনফিউজড করো না, সব গুলিয়ে যাচ্ছে, ব্যাপারটাকে একটু গুছাতে দাও। গোছাতে দেব মানে? মায়ের কথা শুনে জিভ কাটলো নাবিলা। নিজের মাথায় চাটি মেরে বলল, না 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 মানে বলতে দাও, বলতে দাও। সন্ধ্যায় তো রোদ থাকবে না স্বাভাবিক, কিন্তু দুপুরে তো থাকবে বলো। নাবিলার কথায় নাইমা বেগম হ্যাঁ সূচক মাথা নেড়ে বললেন, হ্যাঁ দুপুরে তো রোদ থাকবেই। নাবিলা বলল, হ্যাঁ আর আমাদের মেকআপটা তো দুপুর থেকে রোদে গলে যাচ্ছিল তাই তো। নাবিলার কথা শেষ করার আগেই তার মা বলে উঠল, মেকআপ যদি দুপুরে নষ্ট হয় তো সন্ধ্যায় কি? নাবিলা তার মায়ের কথা শুনে ফুঁসে উঠে বলল, মামা মামা তুমি বলবে নাকি আমাকে বলতে দেবে? আহ চিল্লাচ্ছিস কেন? তুমি এত কনফিউজড কেন করছো আমায়? আচ্ছা আচ্ছা বল তুই। হ্যাঁ চুপ থাকো তুমি। দুপুরে বুঝতে পারিনি বলে তো সন্ধ্যায় মেকআপ ঠিক করার জন্য আসলাম। ফাঁকা বাড়িতে ভয় করছিল তাই আপুকে সাথে নিয়ে আসলাম, আর তখনই তো আপু পায়ে লেহেঙ্গা পেঁচিয়ে সিঁড়িতে পড়ে গেল, আর তারপরে এই অবস্থা হলো। আরও সবার আড়ালে আস্তে করে স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। যাক মেয়েটা তাহলে অবশেষে বাঁচিয়েই দিল। সবাই এবার আরুর দিকে তাকালো। নাইমা বেগম বকার সুরে বললেন, হবে না কেন, কে দেখতে হবে তাই না? শুধু লেহেঙ্গা পিছিয়ে সিঁড়িতে কেন? তোমার উচিত ছিল পুরো বাড়ি নিয়ে ভেঙে পড়া। সাবধানে চলাফেরা তো তোমার ধাঁচে নেই। হয় রাস্তায় কোনো গাড়িতে অ্যাক্সিডেন্ট করে বাড়ি ফিরবে, আর না হয় লেহেঙ্গা পেঁচিয়ে হুমড়ি খেয়ে পড়বে। এরপর থেকে যদি আবার দেখি এমন কিছু করেছো তো দেখো আমি কি করি। নাবিলার মা নাইমা বেগমকে সান্ত্বনা দিয়ে বললেন, আহা থাক না, বকিস না মেয়েটাকে। এভাবে লেহেঙ্গা পেঁচিয়ে সিঁড়িতে পড়বে সেটা কিও জানতো? বল তুই, বল না। ও যে এমন এমন সব কাণ্ড করে বসে, আমি কি ওর দুশ্চিন্তায় কোনো জায়গাতে শান্তি নিয়ে দুর্দণ্ড সময় বসতে পারবো? সারাদিন তো ওর চিন্তাতেই। আরও ঠোঁট উল্টে তাকালো মায়ের দিকে। মাঝে তাকে বকতে বকতে নিজেই মন খারাপ করে ফেলেছে। চোখ পিটপিট করে বাচ্চাদের মতো করে বলল, মা সত্যি বুঝতে পারিনি এভাবে পড়ে যাব। নাইমা বেগম ধমক দিয়ে বললেন, তা কেন বুঝবে? হ্যাঁ মাকে টেনশন দেওয়া ছাড়া তোমার আর কোনো কাজ আছে? সরি মা। মা বিয়ের মাঝখানেই ডাক্তার বলে উঠলেন, মাকে এভাবে টেনশনে রাখা কিন্তু মোটেও ভালো কাজ নয় মামুনি। তোমাকে আরও সাবধানে থাকতে হবে, কেমন? আপা আজ আসি। আরুষি সাবধানে থেকো। প্রেসক্রিপশনটা হাতে নিয়ে নাইমা বেগমও উঠে ডক্টরের পেছন পেছন বের হয়ে গেলেন। মায়ের যাওয়ার পানে তাকিয়ে যখনই দীর্ঘশ্বাস ফেলার চিন্তা আসলো, আমি পাশ থেকে নাবিলার মায়ের গলার আওয়াজে ঢোকের ন্যায় দীর্ঘশ্বাসটা ভিতরে নিয়ে নিল। মুখ উঁচিয়ে তার দিকে তাকাতে তাকাতে সে নাবিলাকে উদ্দেশ্য করে বললেন, আরুর সাথে থাকতে। এই বলে সেও বের হয়ে গেলেন। সবাই এক এক করে বের হয়ে যেতেই তিনজনে একসাথে বড় করে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। নাবিলা ধপাস করে আরুর পাশে বসে পড়ল, আর তার গা ঘেঁষেই আয়রা বসল। আরু নাবিলার দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে খোঁচা মেরে বলে উঠল,